সামসেরগঞ্জে ফের শুরু হয়েছে গঙ্গা ভাঙন, আর গঙ্গা ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ফের ভয়াবহ গঙ্গা ভাঙনে বিধ্বস্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। সোমবার থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে ধুলিয়ান পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। গত কয়েকদিনে এখনো পর্যন্ত প্রায় 25 থেকে 30টি বাড়ি গঙ্গায় তলিয়ে গিয়েছে। ভাঙনের আশঙ্কার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে যেতে দেখা যাচ্ছে অনেককেই। এই ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। এই এলাকায় যে ভাঙন আপনার চোখের সামনে দেখছেন, 30টা বাড়ি গঙ্গার জলে পড়ে গেছে, আর 30 থেকে 35টা পরিবার তারা আতঙ্কে ভেঙে নিয়ে চলে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পদাধিকারী তারা আসছেন, এসে তারা দেখছেন কোনো কোনো ব্যক্তিগত সংস্থা কেউ চাল দিচ্ছেন, কেউ টাকা দিচ্ছেন, কেউ জায়গা দিচ্ছেন। আমাদের প্রশ্ন বিষয়টা এটা নয়। সিপিআইএম এর দাবি, শুধু বালির বস্তা ফেলে সমাধান হবে না, স্থায়ী সমাধান চাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দিতে হবে পুনর্বাসন। সিপিআইএম এর পাশাপাশি কংগ্রেসের দাবি, যুক্তরাষ্ট্র কাঠাময় কেন্দ্র রাজ্য কেউ এই সমস্যা এড়িয়ে যেতে পারে না, আমরাও স্থায়ী সমাধান চাই ভাঙন রোধে। যারা দায়িত্বে বসে আছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, আমরা কাজ চাই। আমরা একটা দলের প্রতিনিধি হিসাবে, আমরা পার্টির পক্ষ থেকে, রাজ্য সরকার করবে না কেন্দ্রীয় সরকার করবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনো সরকার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এলাকার মানুষ চায় যে কাজ চাই, রাজ্য সরকার করুক না কেন্দ্রীয় সরকার করুক, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের উপর দোষ চাপাচ্ছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপাচ্ছে। কাজটা তো করবে যে কোনো একটা সরকার। মানুষ এখানকার লোক আতঙ্কিত অবস্থার মধ্যে আছে। যদিও তৃণমূল পরিচালিত ধুলিয়ান পৌরসভার দাবি, রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং ভাঙন রোধে পৌরসভাও যথাযথ ভূমিকা পালন করছে। আমরা ধুলিয়ান শহরের বাসী হিসাবে, একজন পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য হিসাবে, আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এইভাবে উদাসীন না হয়ে আপনারা এর ব্যবস্থা করুন। কারণ আমাদের রাজ্য সরকার এই গঙ্গা ভাঙনে ইতিমধ্যেই ইতিবাচক ব্যবস্থা নিয়েছেন। যে জায়গায় গঙ্গা ভাঙন হচ্ছে সেখানে আমাদের রাজ্য সরকার ইরিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বস্তার কাজ চলছে, যাতে করে ভাঙনটা রোখা যায়। ভাঙন নিয়ে রাজনৈতিক চাপানউতোর থাকলেও ভাঙন থেকে মুক্তি চাইছেন গঙ্গাপাড়ের বাসিন্দারা।